ওয়েলকাম এভরিওয়ান। 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিরাট বড় ঘোষণা এই মুহূর্তে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বোর্ডের তরফ থেকে, পাশাপাশি গতকাল কিন্তু নবান্নের তরফ থেকেও নির্দেশিকা জারি করা হয়েছে। 2022 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কতটা, পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় পরীক্ষা বাতিল হতে পারে কিনা, সমস্ত তথ্য আজকে ভিডিওতে আলোচনা করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো। তো প্রথমে যেটা সবচেয়ে বড় আপডেট, নবান্ন থেকে কিন্তু ইতিমধ্যেই নির্দেশিকা জারি হয়ে গেছে। রাজ্যের সমস্ত স্কুল কিন্তু খুলে যাচ্ছে, প্রাইমারি আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 1-2 ক্লাস 7। আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলে গেছে, পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয় সবকিছু খুলে গেছে, এবং ছোটদের জন্য পাড়ায় শিক্ষালয় চালু ছিল। তো পাড়ায় শিক্ষালয়ের কিন্তু সমাপ্তি ঘটানো হলো, সমস্ত প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুল কিন্তু খুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত পড়ুয়াদের জন্য কিন্তু এক কথায় স্কুল খুলে গেল, আবার সমস্ত কিছু কিন্তু স্বাভাবিক ছন্দে আমরা ফিরে এসেছি এবং ভীষণ খুশি প্রত্যেকটি পড়ুয়া আমি দেখছি, ভীষণ খুশি। এবং অভিভাবকরাও চিন্তামুক্ত যে তাদের সন্তানরা আবার সেই পুরনো দিনগুলো ফিরে পাবে, আবার স্কুলে যেতে পারবে। এবং এখানে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তাহলে পরীক্ষা বাতিলের সম্ভাবনা কতটা। কিছুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন যে 50% পড়ুয়াদেরকে নিয়ে কিন্তু ছোটদের স্কুল খোলা হতে পারে, এবং সেই মতো কিন্তু গতকাল আমরা দেখলাম নবান্ন থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুল অর্থাৎ প্রথম থেকে সপ্তম শ্রেণী সকলের জন্য এখন কিন্তু স্কুল খুলে দেওয়া হলো। অর্থাৎ কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর থেকে, এর থেকে এটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে করোনা সংক্রমণ কিন্তু অনেকটাই কমে গেছে, তো সেই কারণে কিন্তু আমরা জানি যে সবকিছু আবার স্বাভাবিক ছন্দে ফিরছে। দেখো তোমরা, ইতিমধ্যে কলেজ খুলে গেছে, বিশ্ববিদ্যালয় খুলে গেছে, পাশাপাশি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী তো অনেকদিন আগেই খুলে গেছে, এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছোটদের স্কুলও কিন্তু খুলে দেওয়া হলো। অর্থাৎ সবকিছু কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরছে এবং এমতো অবস্থায় কিন্তু পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই। তোমাদের হয়তো অনেকেরই খারাপ লাগছে যে পরীক্ষা বাতিল হলো না, তো পরীক্ষা কিন্তু বাতিলের কোনো সম্ভাবনা নেই, যেটা সত্যি সেটা আমাকে বলতেই হবে। মাধ্যমিক এন্ড এইচএস এক্সাম 2022 বাতিলের কোনো সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে, আমি গতকালের ভিডিওতে বলে দিয়েছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি বাতিলের রায় দেবে না। অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রথমে প্রত্যেকটা রাজ্যের কাছে জানতে চাইবে পরীক্ষা সংক্রান্ত তারা কি কি প্রস্তুতি নিয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিবে। সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই পরীক্ষা বাতিল করবে না, কারণ এই মুহূর্তে কিন্তু হচ্ছে পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনাই কোনো দিক থেকে দেখা যাচ্ছে না। তাহলে কি পরীক্ষা পিছিয়ে যেতে পারে? ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে অবশ্যই পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কথা আমি বিশেষ করে বলবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা করোনার কারণে এরা 2 বছর ধরে গৃহবন্দী, এবং তারা ক্লাস 12 বা ক্লাস 10 কোনোটাই তারা স্কুল অ্যাটেন্ড করতে পারেনি, এবং অনেকে তো হচ্ছে প্রাইভেট টিউশন অ্যাটেন্ড করতে পারেনি। তো এ মতো অবস্থায় তাদের সিলেবাস কমপ্লিট হয়নি, তারা দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে যাদের বাড়ি, তারা অনলাইন ক্লাসও করতে পারেনি। শহরের দিকে যারা থাকে বা যাদের মোবাইল আছে, তারা কিছুটা হয়তো অনলাইন ক্লাস করেছে, যদিও অনলাইন ক্লাসও ঠিকঠাকভাবে করা সম্ভব হয়নি সকলের পক্ষে। তো এ মতো অবস্থায় কিন্তু অনেকেই চাইছো তোমরা হচ্ছে পরীক্ষা পিছিয়ে যাক, এবং এ মতো অবস্থায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছুটা পিছিয়ে দিলে ছাত্রছাত্রীদের রেজাল্ট আরো অনেকটা ভালো হবে বলে আমি মনে করি। পাশাপাশি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য আছে অবশ্যই জানাও। তোমরা কারা কারা চাইছো পরীক্ষা পিছিয়ে যাক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, পাশাপাশি কারা কারা চাইছো নির্ধারিত সময়ে তোমরা পরীক্ষা দিতে চাও সেটাও জানাবে। তো এই মুহূর্তে কিন্তু পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্ট থেকে কি রায় দিতে পারে সেটা আমি গতকালের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি পরীক্ষা বাতিল করবে না। এবার মিটিং এ কি আলোচনা হতে পারে? আজকের মিটিং এ কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো অনেক তথ্য উঠে আসবে। পরীক্ষা পিছিয়ে যাবে নাকি ওই ডেটেই পরীক্ষা হবে, এটা কিন্তু আজকে স্পষ্ট হতে চলেছে আজকের মিটিং এ। আজকে বিভিন্ন জেলার ডিআই দের নিয়ে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কিন্তু আজকে মিটিং রয়েছে, এখানে বোর্ডের সভাপতি উপস্থিত থাকবে। তো আজকের মিটিং এ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। অর্থাৎ আজকের মিটিং এ বুঝতেই পারছো একটা বড়সড় সম্ভাবনা উঠে আসবে, এবং আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে নির্ধারিত সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হবে নাকি পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হবে। এবং সুপ্রিম কোর্ট নিয়ে যেটা অনেকে জানতে চাইছো, আমি যেটা গতকালের ভিডিওতেও অলরেডি আলোচনা করে দিয়েছি যে সুপ্রিম কোর্ট কিন্তু সঙ্গে সঙ্গেই পরীক্ষা বাতিল করবে না। পরীক্ষা বাতিলের পেছনে অনেক অনেক কারণ দেখাতে হবে, এবং সেখানে কিন্তু কেউ কেস করে দিল পরীক্ষা বাতিলের জন্য, তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে না, কারণ সেখানে অপোনেন্ট পার্টিরও কিন্তু অ্যাডভোকেট থাকবে, তারা সাফিসিয়েন্ট রিজন যদি দেখাতে পারে
যেমন ধরো সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড, পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড যদি পর্যাপ্ত কারণ দেখাতে পারে, যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা বলে যে আমরা সেন্টার বাড়িয়ে দিয়েছি, উচ্চ মাধ্যমিক নিজেদের স্কুলে হচ্ছে, মাধ্যমিক বাইরের স্কুলে হচ্ছে, যদিও এটা মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি কিছুটা অবিচার করা হচ্ছে, কারণ মাধ্যমিক নিজের স্কুলে হলে আরো ভালো হতো, কারণ মাধ্যমিক যারা হচ্ছে পরীক্ষার্থী রয়েছে তোমরা বয়সে তুলনামূলকভাবে ছোট, সেক্ষেত্রে তোমরা নিজেদের স্কুলে পরীক্ষা দিলে তোমাদের আরো সুবিধা হতো। এ প্রসঙ্গে তোমরা অবশ্যই জানাবে তোমরা কারা কারা নিজেদের স্কুলে পরীক্ষা চাইছো, অবশ্যই কমেন্টে জানাবে। তো এই মুহূর্তে কিন্তু পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই, পরীক্ষা পিছিয়ে যাবে কি যাবে না সেটা কিন্তু আজকে কার্যত স্পষ্ট হয়ে যাবে আজকের মিটিং এ। আজকের মিটিং এর দিকে আমাদের সকলেরই নজর রয়েছে। পাশাপাশি তোমাদেরকে জানাতে চাই সাজেশন তো আমি আগে আপলোড করে দিয়েছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন আপলোড করা আছে, সেগুলো প্রশ্নগুলো তোমরা বারংবার পড়ো, সেখান থেকে তোমরা 100% কমন পাবে। পাশাপাশি টেস্ট পেপারের সমাধান আমি নিয়ে আসছি, উচ্চ মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের সমাধান আমি করে দেব, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের থেকে প্রচুর রিকোয়েস্ট পাচ্ছি যে তুমি টেস্ট পেপার সমাধান করে দিই। মাধ্যমিকের ক্ষেত্রে বলতে চাই, মাধ্যমিকের ক্ষেত্রে পর্ষদের টেস্ট পেপার তো রয়েছেই, সেই পর্ষদের টেস্ট পেপারে সমস্ত এমসিকিউ এসিকিউ গুলোর উত্তর করে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকো। কিন্তু উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপারে সেরকম কোনো উত্তর দেওয়া নেই, তো সেগুলো আমি সমাধান করে দেব খুব তাড়াতাড়ি, ভিডিও আসতে চলেছে, চিন্তার কোনো কারণ নেই। আর পাশাপাশি নবান্ন থেকে কিন্তু এক গুচ্ছ নির্দেশিকা এবং বোর্ডের তরফ থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, সমস্ত স্কুল খুলে যাচ্ছে, এবং এর থেকে কিন্তু এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। এবং আপাতত আমাদের নজর থাকবে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে নাকি নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে। পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।